হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আপনাদের জন্য টাটা EX2 মডেলের একটা গাড়ি নিয়ে এসেছি। তো গাড়িটা বিক্রি করা হবে। তো গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2015 সাল, এবং 2015 সালে এই গাড়িটা রেজিস্ট্রেশন। তো গাড়িটা ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশনে আছে, জাস্ট আপনারা নেবেন আর চালাবেন, আপনাদের কোনো কাজ করাইতে হবে না গাড়িটার মধ্যে। তো গাড়িটার লোকেশন হইতেছে ঢাকা বাইপেল। তো বাইপেল আসলেই কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারবেন। তো আমি ডিসক্রিপশনে সরাসরি এই গাড়িটার মালিকের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তার সাথে যোগাযোগ করে আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনারা এই গাড়িটা নিতে পারবেন। তো গাড়িটা কিন্তু একদম রানিং গাড়ি। তো আপনারা গাড়িটা দেখতে পারেন। গাড়িটার নাম্বার হইতেছে ঢাকা মেট্রো 5518138 সিরিয়ালে গাড়িটা রেজিস্ট্রেশন। তো গাড়িটার কাগজপত্র সবগুলো আপ টু ডেট, রোড পারমিট, ট্যাক্স টোকেন, ফিটনেস আপনারা সবগুলো আপডেট পাবেন। আর এই গাড়িটার কিন্তু ক্লিয়ারেন্স সহই আপনারা পাবেন। তো আর এনি টাইম এই গাড়িটার নাম ট্রান্সফার করে নিতে পারবেন। তো গাড়িটার ভেতরের কন্ডিশনও অনেক ভালো আছে, সিলিং, রুম লাইট, তো ওভারঅল সব কিছুই ওকে আছে। তো যারা রানিং গাড়ি খুঁজছেন, যে ব্যক্তি মালিকানা গাড়ি, তো এটা কিন্তু যে ভাই ইউজ করেছেন খুব ভালোভাবে মেনটেন করেছেন, আপনারা এসে ভালোভাবে চেক করে নেবেন, ইঞ্জিনে কোনো মোবিল খায় না। তো আপনারা আমি শুধুমাত্র আমি আপনাদের এই গাড়িটার সন্ধান আমি দিয়ে দিলাম। তো আপনারা সরাসরি গাড়িটার কাছে যে ভালোভাবে চেক করে তারপরে আপনারা নেবেন। গাড়িটার চাকার কন্ডিশনও খুব ভালো, তো আপনারা গাড়িটা দেখতে পারেন। তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসি। তো এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,80,000 টাকা। তো এটা অলমোস্ট ফিক্সড না, আপনারা এখানে দামাদামি করে তারপরে আপনারা গাড়িটা নিতে পারবেন। তো এ ছিল আজকের ভিডিও। তো সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।